হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল আপনাদের আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আপনারা জানেন যে রেলওয়ে বাজেট যে নর্মাল যে আমাদের আমাদের যে নর্মাল বাজেট হয় তো তার সাথেই এখন কিন্তু ঘোষণা করা হয় তো রেলওয়ে বাজেট কিন্তু ওর সাথেই ঘোষণা হয় কিন্তু এক সপ্তাহ পর তারপর পিঙ্ক বুক পাবলিশ হয় পিঙ্ক বুকে এটা থাকে যে দেখুন বাজেট প্রথমে কি বাজেট হচ্ছে একটা এস্টিমেশন ধরুন আপনার কাছে এক হাজার টাকা আছে আপনি এই এই সপ্তাহে বা এই মাসে কি করে এক হাজার টাকাটাকে খরচা করবেন কোথাও কোথায় কোথায় মানে খরচা করতে চান তা ধরুন একটা সাদা পেজ নিয়ে বসলেন তো সেখানে সেখানে আপনি মনে করলেন পড়াশোনার জন্য এই এত টাকা খরচা করা উচিত খাবারের জন্য এত টাকা খরচা করা উচিত তো সেরকম টাইপে একটা নর্মাল প্ল্যানিং থাকে তো বাজেট কিছুই নয় বাজেট হচ্ছে একটা এস্টিমেশন টাইপের দেখুন আজকের ডেটে বাজেট কিন্তু অনেক অনেক রেলওয়ে প্রজেক্টের এসছে ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে বেঙ্গলে অনেকগুলো প্রোজেক্টের আছে এর মধ্যে কিন্তু মেট্রো রেলের প্রোজেক্ট আছে তারপর নতুন নতুন ইন্ডাস্ট্রি নতুন নতুন রেলওয়ে কারখানার আছে তারপর যে স্টেশনের ডেভেলপমেন্টের কাজ আছে সেইগুলো নতুন রেলওয়ে লাইন আছে ডবলিং রেলওয়ে লাইন আছে তারপর থার্ড লাইন আছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট কিন্তু রয়েছে এর মধ্যে কিন্তু আমি যেগুলো স্পেশালি এখানে ডিসকাস করব। এগুলো যেগুলো আমি প্রিভিয়াসের অলরেডি ভিডিও বানিয়েছি আর আপনারা বেশিরভাগ যেগুলো উপর কমেন্ট করেন তো সেখানেই কিন্তু এই সেই উপরই করেছি দেখুন তার মধ্যে প্রথমে তারকেশ্বর আরামবাগ বিষ্ণুপুর জানেন এই প্রোজেক্টটা চলছে অলরেডি গোয়িং কিন্তু এর মধ্যে কত পরিমাণ বাজেটে টাকা অ্যালোকেট করা হয়েছে আর এই বাজেটে যে অ্যালোকেট করা হয়েছে এর ফলে কতখানি অংশ দু হাজার তেইশের মধ্যে কমপ্লিট হবে আর হাজার চব্বিশের মধ্যে কী করে কমপ্লিট হবে সেইগুলোও কথা বলা হয়েছে আর আরামবাগ বোঁয়াইচীর কী প্রোগ্রেস আছে আরামবাগ ঘাটার ইলপাড়া দীঘা জলেশ্বর নবদ্বীপ ঘাট যেটা আপনাদের অনেকে প্রশ্ন থাকে নবদ্বীপ ঘাট কবে এটা কানেক্ট হবে তাহলে আমাদের কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলো যেতে কানেক্ট হয়ে গেলে গঙ্গা নদীর উপরে কখন ব্রিজ হয়ে গেলে নগদ্বীপ ধামের সাথে তো এখানে বিরাট বড়ো একটা সুবিধা হবে তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি পুরো বাজেটটা পড়তে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেই কমপ্লিট ডকুমেন্টসটা দেওয়া আছে পিঙ্ক বুকটা শুধু ইস্টার্ন রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়েই দেওয়া আছে তো ওটা কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলে যে হায়েস্ট এভার অ্যালোকেশন হয়েছে টুয়েলভ থাউজেন্ড কারোর যেটা মানে হিউজ হিস্ট্রিতে কোনোদিনও হয়নি আর এটা বেশিরভাগই কিন্তু এক্সপেন্ডিচার করা হচ্ছে রেলওয়ে নিউ রেলওয়ে লাইন মানে নতুন রেলওয়ে লাইন পাতার জন্য আর নতুন রেলওয়ে লাইন মডিফিকেশন করার জন্য ইলেকট্রিফিকেশান হোক মডিফিকেশান হোক এই সমস্ত করার জন্য আপনারা জানেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ইলেকশান আছে তো রেলওয়ে কিন্তু এমনভাবে প্রজেক্টগুলোকে অ্যালোকেট করেছে মানে যাতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আগে কিন্তু অনেক প্রজেক্টে কমপ্লিট করা যায় কমপ্লিটের টার্গেট নিয়ে এই সমস্ত প্রজেক্ট যায় যে প্রজেক্টগুলো ধরুন অনেক বড় খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে না সেখানে কিন্তু প্রজেক্টে বেশি পরিমাণ টাকা কিন্তু ইনভেস্ট করেনি রেলওয়ে মানে মেনলি মেট্রো ছেড়ে দিন মেট্রো বাদ দিয়ে যদি এমনি নর্মাল দেখেন প্রোজেক্ট কমপ্লিশনের দিকে বেশি জোর দিয়েছে কারণ গভর্নমেন্টকে যাই হোক পারফরমেন্স দেখি তারপরে ইলেকশনের জন্য ভোট নেওয়া হয় তো এটা সবাই জানেন তো এতে কোনো খারাপ কিছু নেই আমি পার্টি পলিটিক্সের দিকে যাচ্ছি না তো রেলওয়ে যেগুলো করেছে সেগুলো আমি বলছি দেখুন এখানে নিউজ আছে রেলওয়ে বরাদ্দ পেল শর্ত সাপেক্ষে প্রায় বারো হাজার কোটির দেখুন বারো হাজার শর্ত সাপেক্ষে কেন বলা হয়েছে জানেন তো বাজেট হচ্ছে এস্টিমেশন আর যে সমস্ত টাকাগুলো আসে না সেই সমস্ত টাকাগুলোর মধ্যে একখানা জিনিস লাগা রাখা থাকে ধরুন যে জায়গায় ধরুন এমন একটা জায়গা বাজেট অ্যালোকেট করা হয়েছে কিন্তু জমি নেই তো সেই টাকা কিন্তু ওখানে আটকে তো থাকবে না তো সেই টাকা কিন্তু আবার রিটার্ন করে যে রেলওয়ে বোর্ডের কাছে রেলওয়ে সেই বোর্ডের টাকা অন্য জায়গায় আবার লাগিয়ে দেয় ধরুন মনে করুন একটা জায়গার জমি আছে আরামবাগ ইরপালা বা আরামবাগ যেখানে যেখানে কাজই হয়নি কিছুই কাজ হয়নি জমি অধিগ্রহণ হয়নি কিছু হয়নি কিন্তু রেলওয়ে কোনো না কোনো বাজেটে তো ওই টাকাটা কিন্তু অ্যালোকেট করে রেখেছিলো ধরুন তিরিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি যাই করুক তো সেই টাকা কিন্তু যদি কাজ না হয় তো একটা নির্দিষ্ট টাইমের পর এক বছর বা দেড় বছর যাই একটা টাইম থাকুক সেই টাকা কিন্তু রেলওয়ে বোর্ডের কাছে ফিরে যায় কারণ ওখানে জমি অধিগ্রহণ হয়নি সে যে কারণেই হোক তো আমি ওই জমি অধিগ্রহণ কেন হয়নি কি হয়নি ওগুলো আমি বলছি না আমি আসি রেলওয়ে বাজেটের মেন ফোকাসের দিকে দেখুন এখানে প্রথমেই আছে প্রথমেই যেটা মেন হাইলাইট যদি আপনি বলেন তারকেশ্বর বিষ্ণুপুর এক্সটেনশন তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আরামবাগ ইরপালা ঘাটা ইরপালা আরামবাগ চাঁপাডাঙা এই এই প্রজেক্টগুলো যেগুলো রয়েছে এই প্রজেক্টগুলো এই প্রজেক্টগুলো কিন্তু একখানেও স্টার্ট হয়নি শুধু তারকেশ্বর বিষ্ণুপুর ছাড়া তো তারকেশ্বর বিষ্ণুপুর প্রজেক্টে তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য অলরেডি একশো কোটি টাকা একশো এক মানে একশো দুই কোটি টাকাই ধরে রাখুন এটা কিন্তু দেয়া হয়েছে এগুলো এগুলো বেশিরভাগই আছে জানেন তো থাউজেন্ড অফ রুপিস তো আপনারা গড়বড় করে ফেলবেন না মনে করবেন না এইগুলো মানে এক এক লাখ পঁচাশি হাজার কোটি টাকা এরকম কিছু ভেবে নেবেন না যাই হোক তো একশো এক কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে এই প্রজেক্টের জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রজেক্টটা কমপ্লিট করা হবে দু হাজার চব্বিশের মার্চের মধ্যে কিন্তু এই টার্গেট নেওয়া হয়েছে মনে করা হচ্ছে মার্চের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে কারণ যে হিসেবে কাজ চলছে গোপীনাথপুর অলরেডি হাজার তেইশের মধ্যে টার্গেট দিয়ে দিয়েছে রেলওয়ে বোর্ড তো সেটা কিন্তু সেই হিসেবেই টার্গেট হিসেবে কাজ চলছে আর কমপ্লিটও হয়ে যাবে সেখানকার রেলওয়ে ইঞ্জিনিয়াররাও বলছেন যে বাঁকুড়া থেকে মানে বিষ্ণুপুর থেকে ডাইরেক্ট বারা গোপীনাথপুর ট্রেন আসতে পারবে দু হাজার তেইশের মধ্যেই তারপর এই থেকে বাকি অংশটা দু হাজার মার্চের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে কাজ কিন্তু সব জায়গায় চলছে এরকম নয় যে টার্গেট আছে বলে ওখানে বেশি চলছে বা কম চলছে এরকম কিছু নয় বা ট্র্যাকখানার টার্গেট কারণ বেঞ্চমার্ক একটা 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 না যতক্ষণ না অ্যাচিভ করা হচ্ছে ততক্ষণ কিন্তু খুবই অসুবিধা হয় এটাকে কমপ্লিটলি প্রোজেক্টকে ট্র্যাক করার জন্য তো তাই একটার পর একটা কিন্তু কাজ হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু প্রোজেক্টটা কমপ্লিট হয়ে যাবে এবার আপনাদের দেখাই এক মিনিট এরপরে আপনাদের দেখাই যে কৃষ্ণনগর এখানে দেখুন নবদ্বীপ নবদ্বীপ ধাম আঠেরো নম্বরে যেটা রয়েছে নবদ্বীপ নবদ্বীপ ধাম রানা রানাঘাট লালগোলা এই সমস্ত স্ট্রেচের জন্য কিন্তু কোনো পরিমাণ ইনভেস্ট কারণ কিন্তু রেলওয়ে বোর্ড করেনি কিন্তু আমি মনে করি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট খুব মানে খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট দেখুন এই রেলওয়ে প্রজেক্টটা হয়ে গেলে কিন্তু আমাদের নবদ্বীপ ধামের যে ধাম আছে তো ওখানে এমনিতেই ট্যুরিস্ট বাড়বে আর আমি আমি যখন পার্সোনালি গেছিলাম আমিও প্রয়োজন মনে করেছিলাম এখানে প্রজেক্টটা কমপ্লিটলি রিভাইভ করার আর একটা গঙ্গার নদীর উপর নতুন যে ব্রিজ তৈরি করার যে পরিকল্পনা সেটাও নিশ্চয়ই নেওয়া উচিত আর খুব তাড়াতাড়ি এক্সিকিউট করা উচিত আমার এটা খুব খারাপ লেগেছে কিন্তু এখানে কোনো প্রজেক্টে অ্যালোকেশনই করেনি আর এটা কিন্তু মেন অনেক বড় কারণ কিন্তু জমি অধিগ্রহণও বলতে পারেন এবার কতখানি জমি অধিগ্রহণ কতখানি রেলওয়ে সদিচ্ছা এই সমস্ত জিনিস রয়েছে কিন্তু আলটিমেটলি কোনো ইনভেস্ট করা হয়নি এটা মনে করা হয় দেখুন প্রোজেক্টটা কিন্তু অনেক দিন পুরোনো কিন্তু এটা কিন ইম্পর্টেন্ট প্রজেক্টের মধ্যে পড়ে আমি মনে করি এরপর এই স্লাইডের মধ্যে দেখুন দেখুন অনেকগুলো প্রজেক্টই রয়েছে সবই কিন্তু ইম্পর্টেন্ট আমি যেগুলো আগে প্রিভিয়াসলি কিছু না কিছু ডিসকাস করেছি আর আপনাদের কমেন্টের উপরে বিশেষ করে সেই প্রজেক্টগুলি কিন্তু এর উপর হাইলাইট করার চেষ্টা করেছি প্রজেক্ট কম বেশি সবই প্রজেক্টই কিন্তু ইম্পর্টেন্ট এরপর দেখুন আপনাদের দেখায় হাওড়া আমতা বারগাছিয়া বরগাছিয়া চাঁপাডাঙ্গা তারকেশ্বর জানেন তারকেশ্বর আমতা বনগাঁও দ্য নিউ মেটেরিয়াল ওয়ার্কস এখানে কিন্তু আগে ইনভেস্ট করা হয়েছিল দেখুন সিক্স মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি কিছু টাকা পরিমাণ দেওয়া হয়েছিল এটাকে যা প্রজেক্টটাকে প্রোজেক্টটাকে ইভ্যালুয়েট করা হয় যাতে নতুন সার্ভে করা হয় কত পরিমাণ খরচা হবে কত কি হবে তো সেই সমস্যার জন্য কিছু টাকা দেয়া হয়েছিল কিন্তু আলটিমেটলি কিন্তু কাজ কোনো কিছুই হয়নি যেহেতু এখানেও বলে দেওয়া হয়েছে পরবর্তীকালে বলে দেওয়া মানে আগে প্রিভিয়াস যে রিপোর্টে লেখা আছে তো জমি অধিগ্রহণের সমস্যা তো রেলওয়ে ওখানে ফালতু টাকা একদম ইনভেস্ট করেনি ইনভেস্ট করে করবেটা কি জমি নেই যখন তখন কাজ কি হবে কিছুই হবে না তখন তার থেকে ওই টাকা অন্য জায়গায় দেওয়া ভালো তো সেই হিসেবে দেওয়া হয়েছে কিন্তু এই প্রোজেক্টটাও আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্ট্যান্ট প্রজেক্ট জানেন তমলুক দীঘা 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 তমলুকের যে প্রজেক্টটা আছে এটা এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট আর বোঁয়চণ্ডী আরামবাগ দেখুন না বোয়াইচী আরামবাগের আপনারা সবাই জানেন যারা ওখানে ওখানে যারা জমি অধিগ্রহণ হয়েছে জানেন যে জমি অধিগ্রহণে অনেকে টাকা পেয়েও গেছেন অনেকে কিছু কিছু অংশ টাকা পাননি কিন্তু এইখানে কিন্তু এখনও কিন্তু রেলওয়ে বোর্ড কিন্তু এক টাকাও খরচা করেনি এই বছরের বাজেটের জন্য কেন করেনি জানেন আমি জিজ্ঞাসা করেছিলাম যখন কেন করেনি কারণ ওনারা চাইছেন প্রথমে যে এই কাজ চলছে যেমন আরামবাগ আরামবাগ থেকে যে তারকেশ্বর বিষ্ণুপুরের যে কাজটা চলছে ওই টিমকেই লাগানো হবে এখানে মোটামুটিভাবে তাই ঠিক আছে তো কারণ ওর মধ্যেও টেন্ডারিং অনেক প্রসেস আছে কিন্তু তাও ওখানেই লাগানোর বেশিরভাগই চেষ্টা হয়েছে তো ওর জন্য মেনলি ওই স্টেজটাকে কমপ্লিট করার পর এই প্রোজেক্টটা কিন্তু তারপর ফোকাস করা হবে কারণ এক একটা প্রোজেক্ট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে সব প্রজেক্টে কাজ শুরু করে দিয়ে কাজ আস্তে আস্তে ফেঁসে যাচ্ছে তো ওর জন্য প্রোজেক্টের জমি অধিগ্রহণ হয়ে রয়েছে সবই হয়ে রয়েছে আর ব্রিজ ইভিন যে দামোদর নদীর ওপর যে ব্রিজ সেই ব্রিজও কিন্তু হাফ অবস্থায় পড়ে রয়েছে তো সেই সমস্ত জায়গায় কিন্তু পরবর্তীকালে টাকা ইনভেস্ট করা হবে মনে করা হচ্ছে পরের বছর হয়তো করে দেওয়া হবে আপনার সাউথ ইস্টার্ন রেলওয়ে আরামবাগ গোয়াইচন্ডী প্রজেক্টের সম্বন্ধে অনেক আপডেট আমরা দিয়েছি আর আগেও দিতে থাকবো আর এই প্রজেক্টটা হবে কারণ জমি অধিগ্রহণ অলরেডি হয়ে গেছে তো এই বছরের প্রজেক্টে কিন্তু কোনো টাকা অ্যালোকেট করা হয়নি হ্যাঁ সবথেকে বড় চার নম্বর যে প্রজেক্টটা দীঘা জলেশ্বর ফর্টি ওয়ান এটা কিন্তু আমি আমাদের ম্যাপে দেখাবো ম্যাপে দেখিয়ে বোঝাবো এটা কেন এত ইম্পর্ট্যান্ট এর জন্য কিন্তু দশ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে এটা মেনলি সার্ভের জন্য ইনভেস্ট করা হয়েছে আর ওখানে কিন্তু জমি অধিগ্রহণের আশা করি কোনো প্রবলেম নেই কারণ এই প্রোজেক্টটা কিন্তু অনেকেই চাইছে কারণ একটা অনেক পরিমাণ ডিস্টেন্স কিন্তু শর্ট হয়ে যাবে তো আপনাদের পরে দেখাচ্ছি ওর পেছনে স্লাইডে রয়েছে এরপর দেখুন যে দেখুন আপনারা জানেন যে আরামবাগ বুঁয়াইচী আর বুঁয়াইচী খানা আরামবাগ থেকে বুঁয়াইচী যে প্রোজেক্টটা আছে সেটা ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে বুঁয়াইচী টু খানা যে যেটা পড়ে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে তো এখানে দেখুন খানা বুয়াইচী খানা যে দশ নম্বরেরটা এখানেও কিন্তু কোনো টাকা ইনভেস্ট করা হয়নি তো এর জন্য এটা দিয়েছিলাম আর মশাগ্রাম থেকে যে মশাগ্রাম মশাগ্রামের যে প্রোজেক্টটা আছে বাঁকুড়া মশাগ্রাম লাইনটা যেটা বর্ধমান লাইনের সাথে কানেক্ট করার সেখানে কিন্তু অলরেডি তিরিশ কোটি টাকা দিয়ে দিয়েছে এখানে কোথায় আছে আমি বলতে পারবো না কিন্তু অলরেডি তিরিশ কোটি টাকা রেলওয়ে রেলওয়ে অলরেডি কিন্তু ইনভেস্ট করেছে যেই লাইনটাকে কিন্তু মডিফিকেশান করার জন্য আর যাতে বাঁকুড়া থেকে ডাইরেক্ট মশাগ্রাম হয়ে যাতে ডাইরেক্ট হাওড়া অবধি কানেক্ট করে দেওয়া যায় তার জন্য তিরিশ কোটি টাকা অলরেডি ইনভেস্ট করে দিয়েছে রেলওয়ে রেলওয়ে বোর্ড কিন্তু আর ওর উপর কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে মনে করা হচ্ছে মা জুন জুলাইয়ের মধ্যে ওটা কাজ শুরু হয়ে যাবে দু থেকে তিন মাস লাগবে বেশি দূরত্বের নয় কিন্তু ওখানে কিছু মানে যাতে লাইন স্ট্রেনদেনিং বা একটু কিছু মডিফিকেশান যে ওয়ার্কগুলো আছে সেগুলো একটু পরিমাণ বেশি লাইনের ডিস্টেন্স বেশি নয় কিন্তু মডিফিকেশানের জন্য ওর টাইমটা একটু বেশি লাগবে আর মনে করা হয়েছে দু হাজার চব্বিশের মধ্যে ওটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে দু হাজার তেইশের শেষের দিকে আর চব্বিশের মনে করুন ওই মার্চের মধ্যে এই প্রজেক্টটাও কিন্তু কমপ্লিট করে দেবে যেটা আপনার বাঁকুড়া মশাগ্রাম হাওড়া যে একটা পুরো লাইন আমি ভিডিও আগে বানিয়েছিলাম তো সেই প্রোজেক্টটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর ওটাতে অলরেডি টাকা কিন্তু চলে এসছে এরপর আসি এরপর আসি দেখুন আপনাদের যেটা দেখানোর জন্য দীঘা জলেশ্বর দীঘা জলেশ্বর দেখুন এমন একটা লাইন যদি দীঘা থেকে আপনাদের ধরুন পুরী যেতে হয় তো পুরোটা ঘুরে যেতে হবে দীঘা দীঘা থেকে দীঘা হয়ে তমলুক হয়ে খড়গপুর হয়ে জলেশ্বর হয়ে বালাসর হয়ে মানে পুরো একটা স্ট্রেচ ঘুরে আসতে হবে কিন্তু আপনারা জানেন যে যেহেতু এখানে আদানি অলরেডি পোর্ট বানাচ্ছে দীঘার কাছে দীঘার কাছে অলরেডি কিন্তু একটা পোর্ট বানাচ্ছে আর এটা বিরাট বড় পোর্ট হতে চলেছে তারপর দীঘা থেকে জলেশ্বরে কানেক্ট হয়ে যাওয়া তো এখানকার ইকোনমিক্যাল সিচুয়েশান তো অনেকখানি বাড়িয়েই দেবে তাছাড়া যে ট্রান্সপোর্টেশান যে জলেশ্বর থেকে দীঘা কানেক্ট হয়ে যাওয়ার ফলে একটা বিরাট বড় অংশ খুলে যাবে আর তার পরবর্তীকালে দীঘা থেকে যে তমলুকের যে সিঙ্গেল লাইনটা রয়েছে কিন্তু পরবর্তীকালে খুব চান্স থাকবে যেটা ডবল লাইন করার কারণ এখানে পোর্ট হয়ে গেলে আদানি পোর্ট হয়ে গেলে বড় বড়ো জাহাজ যখন আসবে ট্রান্সপোর্টেশনের জন্য তখন সিঙ্গেল লাইন কিন্তু একদমই চলবে না তখন ডবল লাইন তখন আগে তৈরি করতে হবে তো এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায় এবার দেখুন ওই ডকুমেন্টসটা কোথায় পাবেন ডকুমেন্টসটা অনেক বড় অনেক প্রজেক্ট সম্পর্কে ডিসকাস করা আছে আপনারা যদি পড়তে ইন্টারেস্টেড থাকেন আর আপনারা যদি মনে করেন যে কোনো স্পেসিফিক প্রজেক্টের উপর ভিডিও বানাতে তো আপনারা দেখে বলবেন যে কোন প্রজেক্টের উপর স্পেসিফিক ভিডিও বানাবো কারণ পুরো প্রজেক্টের উপর ভিডিও বানালে ওর ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো আপনারা চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রাম ইনস্টল করে নেবেন নিজের ফোনে তো ওখানে সার্চ ইনফোনিক করবেন ইনফো মানে সার্চে গিয়ে ইনফোনিক টাইপ করবেন দিয়ে ওখানে জয়েন হয়ে যাবেন দিয়ে আপনি যে কোনো টাইপের ডকুমেন্টস আপনি ওখানে ডাউনলোড করতে পারেন যত টাইপের ডকুমেন্টস আপনি আমি প্রিভিয়াসও আপলোড করেছি অনেক অনেক টাইপের ডকুমেন্টস অফিসিয়াল ডকুমেন্টস আমি ওখানে আপলোড করি আপনারা ওখানে গিয়ে এখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সবসময় চাই যে অথেন্টিকেট ভিডিও আপনাদের প্রোভাইড করতে কোনো ফালতু ভিডিও আমি চাই না যে প্রতিদিনই আমি ভিডিও কিছু না কিছু ছাড়তে থাকি যে যেগুলোর কোনো বেস থাকবে না তো আমি চাই সমস্ত ভিডিওর একটা নির্দিষ্ট বেস থাকুক ডকুমেন্টসের উপর ভিত্তি করে সমস্ত জিনিস তৈরি হোক যা কি যাই ভিডিও বানানো তো আপনাদের কাছে ইনফরমেশান অন্তত একদম হানড্রেড পার্সেন্ট কারেক্ট যায় যে প্রিভিয়াস ডকুমেন্টস তৈরি হয়েছে দেখুন আগে ধরুন প্রিভিয়াস ডকুমেন্টস কিছু হয়েছে আগে নতুন কিছু চেঞ্জ হয়েছে সেই সমস্ত তো আমি পরে বোঝাতে পারবো আপনাদের কিন্তু ভুল ভাল কোনো জিনিস আমি ভিডিও দেব আমি ছাড়ি না তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ আর জয় হেন